মঞ্চে উঠে আমি গজল কইলাম আর হুজুর বলতেছে যে তোমার যে কণ্ঠ আর আমার কণ্ঠ হুব হুব এক আর আহম তাল্লিলা মিন আপনে মোমেনেরপ সে একজন হইল শিক্ষিত হুজুর আর আমি হইলো ধরেন কৃষক মানুষ সাইয়া তো মালিনা অনাসাহাদো আন্না মুহাম্মাদান আবদুহু আর চুলু আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এমন একজন ব্যক্তির কাছে যাচ্ছি যার প্রতিভার কথা শুনেই আমি অবাক হয়েছি আসলে আমি এটা বলতে পারি যে আপনারা যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যে প্রতিভাবান ব্যক্তির কাছে আমি যাচ্ছি তার প্রতিভা যদি আপনারা দেখেন আপনারা নিজেরাও অবাক হবেন আপনারা নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন যে কীভাবে একটা কৃষক ভাই এত সুন্দর প্রতিভা থাকতে পারে একটা কৃষক ভাইয়ের মধ্যে এত সুন্দর মানে সুর থাকতে পারে তো সুপ্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না আসলে মেইন আজকে আমার কাছে অবাক লেগেছে সেই কৃষক ভাই যার ভক্ত যার কণ্ঠ একদম হুবহু নকল করে উয়াজ গজল বলতে পারে সে নিজে প্রশংসা করেছে তাই বিষয়টা কিন্তু আমি শুনে খুবই মানে অবাক হয়েছি তো তার মুখ থেকে আমি আরও ভালো করে আপনাদেরকে শোনাব সে কোন বক্তা এবং কিভাবে প্রশংসা করেছে তো এই দেখেন আমি চলেই এসেছি প্রায় ভাই একটু এইদিকে আসবেন ভাই আপনার নাম কি নুহু আলম ভাই তাহলে একটু আসেন ভাই ভাই আপনাকে আমি চিনতে চিনি আপনি কী কারণে আসছেন ভাই আপনার কাছেই আসছি আর আপনার কাছে আসছি হলো আপনি ওই যে কোন যেন বক্তা আর মানে হুবহু নকল করে আর কি উয়াজ গজল বলতে পারেন আপনার গ্রামের সবাই বল বলল ভাই পারি এটি মনে হরেন মূর্খ মানুষ সব সময় ধরেন কবির ফাইন নিয়ে মনো রাইখে ফাইন জিটুকি জানি বড়ো বড়ো জালসা টালসা উঠে বলি আমার তো চর্চা নাই ধরেন জিহাদি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওনার তো নাম আমি শুনেছি বা ওনার ভিডিও তো দেখেছি আমজাদ হোসেন জিহাদি আচ্ছা ভাই আপনি একটু দয়া করে ভাই এখানে একটু বসি আপনার সঙ্গে একটু কথা বলি আচ্ছা বসেন ভাই আসলে ভাই মানে বলবো কি আপনার তো মানে প্রতিবার কথা শুনেই আমি আসলে অবাক হয়েছি আমজাদ হোসেন জিহাদি হুজুর নাকি আপনাকে জি দোয়া করে গেছে এটা কেমনে কি ভাই একটু বুঝায় বলেন তো ভাই ধরেন আমি আগে গান বাজনা করতাম গান বাজনা সাইরিটরি দিয়ে আচ্ছা এদিক কিছু যায় গজল কই আচ্ছা এর মধ্যে আনজাত হুজুর দরের নামে গ্রামের পাশেই ঠাকুরবাড়িতে উনি জালসায় দাওয়াত দিলেন উনি আসলেন আসার পরে উনির কন্ঠ আমি গজল শুনে আমি তেজে একটা গজল গাই আচ্ছা আচ্ছা তো গজল গাওয়ার পরে গজল ওই আঞ্জাত হুজুরি কণ্ঠে গজল গাই আমি আচ্ছা 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 তারপর আমি যখন গজল গাইলাম উনি মঞ্চে আসার আগে আমাকে বলতেছে যে আচ্ছা যে ছেলেটা আমার কণ্ঠে গজল গাইল ওই ছেলেটাকে আমাকে দেখাবার পারবেন আচ্ছা আমার এই গ্রামের একজন বলল যে হ্যাঁ আমার সম্পর্কে আমার জামাই হয় তাহলে আমি লিয়ে আসতেছি তো উনি আমাকে টেজে ডাহি লিয়ে গেল আমি টেজে গেলাম যা হুজুরি কাছে সালামাল কি দিয়ে কথা বললাম হুজুর কইলে বাবা তুমি কি লেখা পড়া জানো কইলাম না হুজুর আমি লেখা পড়া জানি না নিজের নামটাও সই হেরে পাই না তে হুজুর বললো তাহলে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান হচ্ছে তাহলে তুমি আমার সামনে একখান গজল কও আচ্ছা আচ্ছা তখন আমি মঞ্চে উঠে আমি গজল কইলাম এখন হুজুর বলতেছে যে তোমার যে কণ্ঠ আর আমার কণ্ঠ হুব হুব এক তে তোমার কণ্ঠর গজল শুনে আমি খুব খুশি হইলাম এটা এটা উনিই বলতেছে উনিই বললো আচ্ছা আচ্ছা আমি খুব খুশি হইলাম তে আমি তোমাক দোয়া হইলাম তুমি আরো কিছু শেখো আরো কিছু শেখার অভিজ্ঞতা এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছিল তখন আমি শুনি আমার মনটাও খুব ভালো লাগলো যে আমি মূর্খ মানুষ হুজুর যখন আমাক দোয়া হইলে দিলে আমি মাঝে মাঝে জালশায় অনেক জালশায় মোটামুটি যেটুক পারি সেটুক গজল গাই ইসলামিক সঙ্গীত গান গাই আর ধরেন সময় সময় একটু ওয়াজেরও টান দেই আর মূর্খ মানুষ আমি যেটুক জানি সেইটুকি কই কেউ আমাকে ভুলও ধরে না আবার কেউ আমাক মানা হরেনা যে তুমি গায়না সর্বজীবনে যখন প্রথমবার ওয়াজ বাড়ায় তখন ক্যাসেট ছিল টেপে ওই ক্যাসেট এর ফিতে শুনে শুনে মুহস্ত হচ্ছিলাম এখন ধরেন যে প্রতি মোবাইলই ওনার ওয়াজ বাজে

মো দিন যাব ওমদিন যাব আমি নীজির কদমে সালাম জানাব আমি নীজির কদমে সালাম জানাব যাব কি যাব মোরা রাস্তা বাতাও না কদমে আমার সালাম পছাও না নুৰ ন বীজীৰ উমতামি মদী নাচুতে যাব নুৰ ন বিজিৰ উমতামি মোদী নাচুতে যাব আমি জীৱনে একবাৰ মদী নাযাব অ মদী নাযাব অ মদী নাযাব আমি ন বিজিৰ কদমে চালাম জনাব আর ফাতির ময়দানে গেলে জীবনের হয় খুদার রহমত সে তাই রাত দিনই বর্ষণ হয় ক্ষুদার রহমত সে তাই রাত দিনই বর্ষণ হয় সালাতু সালাম জানাই আমি সোনালি জালে চুমু খাব সালাতু সালাম জানাই আমি সোনালি জালে খাব আমি জীবনে একবার মদিনা যাব ও মদিনা যাব ও না যাব আমি নবীজির কদমে সালাম জানাব যাব কি যাব মোরা রাস্তাও না নবীজির কদমে আমার সালাম না নূর নবীজির উমাতামি আমি মদিনা ছুটে যাব নূর নবীজির উম্মাতামি আমি মদিনা ছুটে যাব আমি জীবনে একবার মোদি না যাব ও মদিনা না যাব ও মদিনা না যাব আমি নবীজির কদমে সালাম জানাব বাহ সুন্দর হয়েছে তো তাহলে মানে খুবই সুন্দর বা মিলও তো আছে আপনাদের মানে আমজাদ হুজুরের যে কণ্ঠস্বর আর আপনার কণ্ঠস্বর প্রায় সেম তাহলে কি আজকে এতটুকুই শোনাবেন আর শোনাবেন না আর একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনান তো দেখি এই দুনিয়ার উপর সর্বপ্রথম নিবে তোমার নামাজের হিসাব তারপর নিবে তোমার জাকাতের হিসাব সর্বপ্রথম নিবে তোমার নামাজের হিসাব তারপর নিবে তোমার জাকাতের হিসাব সকল হিসাব নিবে তোমার উপর এই দু আশায় বান্দিয়া চুগ এই উপর আজ রাইলা শিবে যখন তোমার মনটারে বান্দিবে তখন আজ রাইলের হাত হতে রক্ষা পাইবার নয় এই দুনিয়ার উপর কোন আশায় বান্দিয়া চুগ এই দুনিয়ার উপর নামাজ পর রোজা রাখো হাস জাকা আর দিও তোমার হবে জেলা দুনিয়ার উপর এই দুনিয়ার ওপর কোনবা আশায় বাঁধিয়া চুগর এই দুনিয়ার উপর সর্বপ্রথম নিবে তোমার নামাজের হিসাব তারপর নিবে তোমার জাকাতের হিসাব সকল হিসাব নিবে তোমার উপর এই উপর কোন আশায় বান্দিয়া চুগ বাহ খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তো তাহলে ভাই আজকে তো অনেক রোদ রোদের মধ্যে কাজ করতেছেন এখন আর না ডিস্টার্ব করি আপনি কাজ করেন ইনশাল্লাহ আরেকদিন আসি আচ্ছা ভাই আরেকদিন আসলি আর একদিন আসলে শুনাবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আবার আল্লাহ বাসালি কাল শুনবনে যান কালকে শুনবেন না জি শুনবনে কালকে তাহলে আসবো আচ্ছা আসেন আচ্ছা তাহলে কালকে কিন্তু নতুন কিছু শুনবো আচ্ছা কাল নতুন তো শুনবনে আচ্ছা 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 ভাই জিটু কি বললাম ধর আমার দন মেলাদিন দিন নাই সরসা নাই ধর আমার মনে নাই রাতি আমি মোবাইল থেকে শুনিয়ে মহস্ত করব না আর আরসা ভালো ভালো জিগনো উন্নত জিগনো আছে সেইগুলো আপনাকে বলবনে আচ্ছা বলে শুনবনে আচ্ছা ভাই তো সুপ্রিয় দর্শক ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আপনারা সবাই পছন্দ করেন এজন্যই আমরাও আসি এবং আপনাদেরকে একটু প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহর যেহেতু ইসলামিক গান শুনলে আমাদের কিন্তু হৃদয়ে কিন্তু প্রশান্তি আসে যার কারণেই আমরা ছুটে ছুটে আসি আপনাদের গজল ইসলামিক সঙ্গীত শুনানোর জন্য ভুল ত্রুটি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো ভাই তাহলে আসি হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা আগের বদলে